বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় চিত্রাং। সোমবার 24 অক্টোবর সকাল 10টায় এটি উপকূল থেকে মাত্র 500 কিলোমিটার দূরে আছে। জোরের প্রভাবে আগামীকাল পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি চলবে। একই সঙ্গে নিম্ন অঞ্চলে জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সংখ্যার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিনে দেশের সমুদ্রবন্দরগুলোকে আগের 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। জ্বরের প্রভাবে মঙ্গলবার ভোর থেকে রাজধানী ঢাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। জ্বর যত এগিয়ে আসবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি জড়ো হওয়ার বেগ বাড়তে পারে। আগামীকালও এই আবহাওয়া বজায় থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় চিত্রাং এর প্রভাবে সোমবার সকাল 10টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী অর্থাৎ 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী অর্থাৎ 89 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর শঙ্কা প্রকাশ করেছে। এদিকে ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ অমাবস্যা তিথি ও বায়ুচপ্পাত থেকে আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 8 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। রংপুর ও রাজশাহী বাদে দেশের প্রায় বেশিরভাগ এলাকায় বৃষ্টি হয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। ভোর 6টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের হিসাবে অনুযায়ী সর্বোচ্চ বৃষ্টি হয় কেকুপাড়ায় 71 মিলিমিটার, এছাড়া ঢাকায় 5, ময়মনসিংহ 1, খুলনায় 13, বরিশাল 37 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা জড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসে কমতে পারে।